10:07 ফায়ার সার্ভিসের লোকটা কইতাছে যাক ভালো হইছে আপনারা বুদ্ধি করে সেরা জল আর বালু দিয়ে নিবাইছে ভালো কথা তখন কারেন্ট আসলো উপরে অন্ধকার আসলো আমি মোবাইলটা ফ্ল্যাশ জ্বালানো আর হের হাতে ক্যামেরাটা এমনি আসলো আমি জাস্ট মোবাইলটা ফ্ল্যাশ জ্বালাইছি জাস্ট ভাবছিলাম একটা ভিডিও করুক এমনি ছেলেটা আবার ফায়ার সার্ভিস লোকটা চিনে তার সাথে কোলাগুলি করলো তারপরে হে প্রচণ্ড ড্রিঙ্কস করে রয়েছে হের পরে সঙ্গে সঙ্গে আমার কইতাছে এই তোরা কেটারে আমি কইছি দাদা আমরা সাংবাদিক সাংবাদিক মানে কয়েক মোবাইলটা হাত থেকে লইলো লয়ে সেটা আমার এমনি দেখা দিছে আর এদের পিছিয়ে মহিলাটি আসতো এর লগে আরও দুই তিনটা ছেলে আসতো তখন হ্যাঁ স্যার আপনি কী বলতেছেন হ্যাঁ কতই কাটা এক আমি সাংবাদিক আই কাটা এক আই কাটাই দিব এই কথা কইতে মাত্রই তারে ফালাই আর দুই তিনজনে ফায়ার সার্ভিসের লোকটির সামনে পর্যন্ত হেরেও মারছে আমার আমি এই সাইডে আর হে এই সাইডে দুজনরা মারছে এখানে এখন তারপরে আমরা যখন নেমে আইছি আপনারা সবাই ইনফর্ম করেছে সবাই আইছেন পুলিশও আইছে যখন আমরা উপরে গেছি তখন যেই ছেলেগুলো মারছিল তারা নাই আর বাড়ির মহিলাগুলো এত বাজে বিহেভিয়ার জাকির দোগ আসলো জাকিরদের সাথে খুব বাজে বিহেভিয়ার তারা খুব বাজে মানে একদম মানে আর কোয়ার মতো না এত বাজে বিহেভিয়ার করছে তারপরে আমার মোবাইলটা নিয়ে গেছিল গা আর হের ক্যামেরাটাও নিয়ে গেছিল গা পরবর্তী সময় পুলিশ আসার পরে জানি না তারা কই থেকে মোবাইলটা আবার একটা জায়গাতে ব্ল্যান্ড করছে পুলিশ ওইখান থেকে মোবাইলটা ভাই আমার দিছে কিন্তু হের ক্যামেরাটা এখন অব্দি পাওয়া গেছে এখানে মধ্যে বাড়ির ভিতরে পুরুষ আসলো 4-5 জন আর একটা ছেলে পায়ে ব্যথা আসলো হ্যাঁ সমস্ত ঘটনা সাক্ষী হ্যাঁ যেহেতু পায়ে ব্যথা লড়তে পারছে না হ্যাঁ তার রিলেটিভই তারা তারে জিজ্ঞেস করেছে তাই কইছে তাই জানে না আর বাড়ির মহিলাগুলো তো কথাই কইতে জানা তারে মহিলাগুলোর এত বাজে ব্যবহার অথচ মহিলাগুলো আমারে কইছে যে তোমরা এখন যাও মোবাইল পরে দিমু তখন ঘটনার সময় কথা কইছি না তারা এখন কেউ নেই দুই তিনটা ছেলে আসলো মেইনলি যারা মারছে এই তিনটা ছেলের একটা ছেলেও না দাদা এদিকে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা কি বলেছেন আপনাদেরকে সাক্ষী হিসাবে অন্যান্য ব্যবসায়ীরা তো আমরা চিনতে পারছি না কে ব্যবসায়ী আছে না আছে কিন্তু তারা তো তখন তো আর ব্যবসায়ীরা কেউ উপরে আসতো কি না সেটাও জানি না তার এরকম তো কেউ চিনি না যে ব্যবসায়ী নাকি স্থানীয় একটা লোকের থেকে জানা গেছে যে যে ছেলেটা মারধর করছে উনি এই বাড়ির মেয়ের জামাই কারুর বা মেয়ের জামাই এতটুকু জানা গেছে কিন্তু যখন ঘটনা হ্যাঁ মারতেছিল তখন হ্যাঁ আবার কইছে আমি বাড়ির ওনার আমার কাছে জবাব দিতে হইব কিল্লেকে ভিডিও করছ এই কথা কইছে পুলিশ তো আইলো দেখলো পুলিশ ঘরে সার্চ করছে এক দুটা ঘরে পাইছে কিনা তারা খুঁজছে পাইছে না তারা বাকি হ্যাঁ নিশ্চয়ই এফআইআর করা হবে